লালুও মুফাসসিরে কোরআন, আবার ভুলুও মুফাসসিরে কোরআন। আরে প্যাটের উপর বম মারলে তাফসীর শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে জানে না। তারপরে হইছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কি বলে তুফাজ্জল বৈরাগী, যেদিন থেকে তুফাজ্জল তাফসীরে কোরআন মুফাসসিরে কোরআন হলো সেদিন থেকে আমি বলছি বাংলার তাফসীরের হারিতে আর ওয়াজের হারিতে কুত্তায় মুখ দিছে। কুত্তায় মুখ দিলে যেমন খানাটা পুরাটা নষ্ট হয়, আজকে ওয়াজ মাহফিলের জাত মান গেছে, যেদিন থেকে তুফাজ্জলের মতো একজন নাদান জাহেল মূর্খ গন্ড শেখ বেদাতের ঠিকাদার যেদিন থেকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির নাম দিয়েছে, সেদিন বাংলার তাফসীরের হাড়িতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে। উলামা ও উম্মতি কাহাম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মতো। এ ওয়াজ তো শুনে ফেলেছে মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের সম্মানী পয়গম্বর, কয় কিরে ওয়াজটা করলো নবীজি উম্মতের মর্যাদা বলে আমাদের কাছাকাছি কিভাবে হয়, আমরা হলাম নবী রাসুল আর হেরা হইব উম্মত আখিরি নবীর উম্মত, মর্যাদার দিকটা বলে আমাদের কাছাকাছি কিভাবে হয়। আমার আপনার নবী যখন মেরাজের সফরে যায় ৬ নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম তো প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা তো মানি কিন্তু বুঝে আসে না, কি আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা বনি ইসরাইলের পয়গম্বরদের কাছাকাছি কহ বলছি, তো নবী গো মানি আপনার কথা কিন্তু বুঝে আসে না, এরা উম্মত আর আমরা নবী রাসুল কেমনে আসবে আমার কাছে। নবী বলেন তুমি কি প্রমাণ করতে চাও, বুঝতে চাও? হুজুর বুঝলে ভালো হয়, কারণ বুঝে আসতেছে না। নবীজি ৬ নম্বর আকাশ থেকে ডাকতে শুরু করলেন, ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি, তিনটা ডাক দিলে ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহের জগৎ থেকে নবীর ডাকে ৬ নম্বর আকাশে আইসা ডাকতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আমার উম্মতের আলিমগণ বনি ইসরাইলের কাম্বিয়ায় বানি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতো, নাউজুবিল্লাহ। নবীরা কারা? নবী হচ্ছে মাসুম নিষ্পাপ, যাদেরকে আল্লাহ নিষ্পাপ করে সিলেকশন করে আল্লাহ পাঠাইতেন, কোন উম্মত নবীর মতো হতে পারে না। আলিমের সিয়ারার দিকে তাকাইলে নেকি হয়, এই মর্মে যত কথা আছে সব জাল কথা। আলিমের গুম ইবাদত, তারপরে মূর্খের ইবাদতের সে আলিমের ইবাদত উত্তম, এগুলো হচ্ছে জাল কথা।